নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সেপ্টেম্বর 2023, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার জন্য এ মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার স্বাস্থ্য, আপনার শিক্ষা, প্রেম, কেরিয়ার, ভাগ্য, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটির দিক, এখানে কোনো মন সন্তুষ্টি করার জন্য এই ভিডিওটি আমি করছি না। বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি কিন্তু এই রাশিফলটি আপনাদের সামনে উপস্থাপনা করছি। দেখুন, প্রত্যেকের ক্ষেত্রে যে মিলবে এমন কথা না, কারণ কুম্ভ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই জন্মকুণ্ডলী আমার হাতে নেই, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে 20-30% সাহায্য কিন্তু করবে। কি ঘটতে চলেছে কুম্ভ রাশির সমস্ত কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে কিন্তু রয়েছে, এবং এই ভিডিওর শেষে আমি কিছু উপায় আপনাদেরকে বলবো যাতে আপনাদের এই মাসটা আপনাদের ভালো যায়। দেখুন, রাশিতে আপনার শনি অবস্থান করছে এবং শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ আপনার কিন্তু চলছে। আমি একটি কথা বলবো, কুম্ভ রাশির ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবেন একটু ভেবে চিনতে নেবেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আপনার জীবনে কিন্তু সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। রাশিতে শনি অবস্থান করছে, শনি রেট্রোগ্রেড। আমি একটি কথা বলবো, শনির জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো রয়েছে, আপনাদের এ মাসে স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু আছে, তবে আপনাদের রাগ জেদ এটা কিন্তু কন্ট্রোল করতে হবে, জেদ রাগ আপনাদের কিন্তু বাড়বে। এবং শনি এবং মঙ্গলের ষড়াষ্টক দোষ আপনার কিন্তু দূর যাত্রার ক্ষেত্রে কিন্তু আমি বলবো, যারা বাইরে যেতে চাইছেন আমি বলবো একটু সাবধানে যাবেন, কারণ ছোটোখাটো চোট আঘাত লাগা, দুর্ঘটনা সম্ভাবনা কিন্তু রয়েছে, ষড়াষ্টক দোষ কিন্তু থাকছে এ মাসে আপনাদের। মান সম্মান, যশ আপনাদের এ মাসে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার জায়গাটা যদি আমি আসি, পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা, দেখুন পঞ্চমের প্রতি আপনার সপ্তম ভাবে অবস্থান করছে মিত্রগৃহে, উচ্চ শিক্ষা জায়গা যথেষ্ট ভালো রয়েছে, বা আপনি কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন বা ফর্ম ফিল আপ করতে চাইছেন, আপনার ক্ষেত্রে কিন্তু এই মাসটা বিশেষভাবে শুভ ফল দিবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো আপনাদের সমস্যা রয়েছে, কারণ আপনাদের শুক্রের যে প্লেসমেন্ট, শুক্রের প্লেসমেন্টটা কিন্তু আপনার ষষ্ঠভাবে কিন্তু রয়েছে, অর্থাৎ আপনি বলবেন যে পূর্ব দিকে চলো, আপনার যিনি প্রেমিক বা প্রেমিকা বলবে পশ্চিম দিকে যাব, অর্থাৎ নিজেদের মধ্যে মতবিরোধ, মত পার্থক্য এটা কিন্তু তৈরি হবে। আমি একটি কথা বলবো, আপনারা যে কোনো জিনিসকে হালকাভাবে নিন এবং নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন। গ্রহ তো কথা বলে, কিন্তু নিজেরা যদি আমরা একটু হলেও অ্যালার্ট থাকি কি না, তেমন কিন্তু সমস্যা কিন্তু আসবে না। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গায়। দেখুন, 17 সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, কিন্তু 17 সেপ্টেম্বরের পর থেকে একসঙ্গে আপনার সপ্তমপতি অষ্টমভাবে এবং অষ্টমভাবে মঙ্গল অবস্থান করছে, মাঙ্গলিক দোষ আপনার সৃষ্টি করছে। সপ্তমপতি অষ্টমে গিয়ে আপনার বৈবাহিক জীবনে মতবিরোধ, মত পার্থক্য কিন্তু নিয়ে আনবে, এবং এর পাশাপাশি লাইফ পার্টনারের স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে নজর দিন। শরীরের জায়গা নিয়ে, লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু কিছুটা হলেও ভুগতে হতে পারে, অথবা নিজেদের মধ্যে বন্ডিংয়ের অভাব রয়েছে, মত পার্থক্য সৃষ্টি হবে। ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে মধ্যম রয়েছে, খুব একটা যে ভালো আমি বলতে পারছি না, কারণ সপ্তমপতি আপনার অষ্টমভাবে চলে গিয়ে ব্যবসার ক্ষেত্রে খুব যে ডেভেলপমেন্ট যে আমি বলবো সেটা কিন্তু হবে না, কারণ আপনার 17 সেপ্টেম্বর পর্যন্ত ভালো, 17 সেপ্টেম্বরের মধ্যে
পরে আপনারা যদি কোনো বিজনেস ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি বলবো একটু হলেও দেখে শুনে আপনারা ইনভেস্টমেন্ট করুন। চট জলদি কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করা এটা কিন্তু আপনারা করবেন না। এবার আসি, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ভাগ্য দেখুন, ভাগ্যাধিপতি ষষ্ঠভাবে, কিছুটা তো ভাগ্য বিড়ম্বনা আপনাদেরকে দিবেই, অর্থাৎ ভাগ্যের যে ফুল সাপোর্ট সেটা কিন্তু পাবে না। যদিও বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার ভাগ্যভাবে পড়ছে, কিছুটা রিকভারি এই সময় কিন্তু হবে ভাগ্য ক্ষেত্রে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে কিন্তু চলেছে। এবং কর্মাধিপতি, কর্মাধিপতি অষ্টম গৃহে থাকছে, কর্মক্ষেত্রে আপনাদের চাপ সৃষ্টি হবে, কর্মের জায়গাটা নিয়ে সমস্যা আপনাদের হবে। কর্মপতি অষ্টমভাবে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের প্রেশার থাকবে। আমি বলবো এই সময়টা কিছুটা হলেও চোখ বন্ধ করে কাজ করুন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের কিছুটা মতবিরোধ মতপার্থক্য হতে পারে, বা আপনাদের কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার আপনারা হতে পারেন, কারণ দশম অষ্টম কানেকশান। এবং কর্মাধিপতি শত্রু রাশিতে, ঘোর শত্রু রাশিতে অবস্থান করছে, কিছুটা সমস্যা আপনাদেরকে কিন্তু দিবে কর্মক্ষেত্রে। তবে একটু হলেও টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে আপনাদেরকে কর্মক্ষেত্রে কিন্তু এগাতে হবে। একাদশপতি আপনার তৃতীয় ভাবে অবস্থান করছে, সরাসরি একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে। আপনাদের এই সময় লাভ, সফলতা, সাকসেস নিশ্চিত রূপে কিন্তু আপনাদেরকে দিবে, ইনকাম গেন আপনাদের করবে, আপনাদের ধনাধিপতিও ইনকাম আপনাদের বাড়বে। এবং দ্বাদশভাবে শনি যে রেট্রোগ্রেড হচ্ছে, যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশের সাথে যুক্ত রয়েছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আপনাদের বিদেশ থেকেও কিন্তু এই সময় লাভ নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। যারা ভাড়াটিয়া নিয়ে চলেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা বহুল কিন্তু রয়েছে। এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, মার্কেটিং লাইনে রয়েছেন, সেলস লাইনে রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ে রয়েছেন, ট্রান্সপোর্ট লাইনে রয়েছেন বা এনজিওতে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা কাজের ভালো সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। এবং এই সময় আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু আপনাদের এই মাসে কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। কুম্ভ রাশি সেপ্টেম্বর মাস কী করবেন আমি একটি কথা বলবো, সেপ্টেম্বর মাসে আপনারা বিশেষভাবে হনুমানজির উপাসনা করুন এবং ওম নমঃ শিবায় যতদিক আপনারা পাঠ করতে পারবেন ততদিক আপনাদের যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু 100% মুক্তি কিন্তু পাবেন। এবং হনুমান 40 আপনারা পাঠ করুন, সংকটমোচন হনুমান স্তোত্র পাঠ করুন, কারণ মঙ্গলের স্থিতি কিন্তু ভালো নেই, শনির স্থিতি কিন্তু আপনাদের ভালো নেই, ষড়াষ্টক দোষ আপনাদের সৃষ্টি করছে। এই ষড়াষ্টক দোষের ফলে কী হবে, শনি এবং মঙ্গলের ষড়াষ্টক দোষের ফলে আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।